फ्रेंड्स वेलकम टू नीतास किचन आमार रान्नाघरे तोमादेर सबाइके स्वागत। आज आमी शीतेर सब्जी द्वितीय पर्वे तोमादेर जे रान्नाटा करे देखाबो सेटा हलो पालंग शाक आर मटरशुटी दिए एकटा रान्ना। रेसिपिटार नाम हलो मटरशुटी दिए पालंग शाकेर चच्चड़ी। এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়। এটা তোমরা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারো। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা স্টার্ট করি। এই পালং শাকের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 আঁটি পালং শাক। আর পালং শাকটাকে আমি এরকম বড় বড় করে একটু কেটে নিয়েছি। আর এটার সাথে যেটা লাগবে সেটা হলো মটরশুঁটি। এটাই হলো এই রান্নার প্রধান উপকরণ। বাকি যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি বলে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আলু 2টো মিডিয়াম সাইজে, এটাকে চৌকো করে আমি কেটে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1টা টমেটো, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, স্বাদমতো নুন, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, চিনি আর 1 টিস্পুন ঘি। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন হোয়াইট অয়েল। রান্নাটা আমি হোয়াইট অয়েলেই করব। তেলটা এবার একটুখানি আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো টুকরো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো। আলুগুলো দেবার পর আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুটা তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এরকম একটা পাত্রে আলুটা তুলে রেখেছি। এবার যে পাত্রে আলু ভেজেছি সেই পাত্রে আরও 2 টেবিল স্পুন তেল আমি দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এর ভেতর আমি দিয়ে দেব স্লাইস করে কাটা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো মিডিয়াম ফ্লেমে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা। রসুনটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দেবার পর আবার ভালোভাবে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা আমি 2 মিনিট একটু ভেজে নেব। টমেটোটা 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য জল। সামান্য জল দিলে মশলাটা পুড়ে যাবে না, আর পালং শাক থেকে যে জল বেরোবে সেইটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো প্রকার জল লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। এই আলুটা এবার মশলার সাথে খুব ভালোভাবে 3-4 মিনিট কষিয়ে নেব। আলু আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিটা এর মধ্যে মিশিয়ে দিলাম। মটরশুঁটিটা এই সময় দিয়ে দিলে ভালোভাবে গলে যাবে। আলুর সাথে মটরশুঁটিটা আমি কষিয়ে নেব। আলু আর কড়াইশুঁটিটা 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পালং শাক বেশ অনেকটা জায়গা নিয়ে নেয়, সেই জন্যে এটা দিয়ে আমি একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর বাকি পালং শাকটা আমি আবার এর মধ্যে দিয়ে দেব। বাকি পালং শাকগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি ওপর থেকে কভার করে দেব। 5 মিনিট আমি কভার করে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা খুলছি। পালং শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি ভালোভাবে পালং শাকটা একটু নেড়ে দেব।
পালং শাকটা আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পালং শাক থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, আমার কিন্তু এতটা জল লাগবে না, তাই আমি পুরো জলটাই শুকিয়ে নেব। আমি ফ্লেমটাকে বাড়িয়ে দেব, দিয়ে এই জলটাকে আমি শুকিয়ে নেব। আর ততক্ষণে পালং শাক আর আলুটা কিন্তু ভাজা ভাজাও হয়ে যাবে। পালং শাকের চচ্চড়ি কিন্তু অলমোস্ট ডান, একদমই দেখো এর মধ্যে আর জল নেই, আমি পুরো জলটাই শুকিয়ে নিয়েছি। চচ্চড়িটা বেশ ভাজা ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কয়েকটা উপকরণ দেওয়া বাকি আছে, সেগুলো দিয়ে দেব। আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন মতো চিনি দিলাম। তারপর চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর 1 টিস্পুন ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই ঘিটা দিলে কিন্তু পালং শাকের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। এবার ভালোভাবে সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব। সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ব্যাস রেডি হয়ে গেল মটরশুঁটি দিয়ে পালং শাকের চচ্চড়ি। এবার এটা আমি সার্ভ করে দেব। মটরশুঁটি দিয়ে পালং শাকের চচ্চড়ি একদম রেডি, আমি এটাকে সার্ভও করে দিয়েছি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, এটা তোমরা ভাত রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে আমার এই রকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।